আমি যদি দুই বেবির মা না হতাম হয়তো বা এই জিনিসটা ফিল করতাম না বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্টভাবে শুরু করছি কারণ আজকাল ভিডিও করা বা সেরকম কন্টিনিউ সব কিছু মেনটেন করা একদমই হয়ে ওঠে না তাই একটু ডিফারেন্ট করেই আর হয়তো বা তোমাদের ভালো লাগবে টুকটাক আপডেটও অবশ্যই পাবে তো এটা হচ্ছে গিয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছিল তার্কের এক ভাগ্নের ওয়াইফ এবং তার বেবি তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ছোট্ট বেবি তো বড় আন্টি হয় আমি যদি বলি আমি ওর নানি হই তাই না ব্যাপারটা অনেক ফানি সো কেউ মাশাল্লাহ বলতে ভুলবে না এই কিউট বেবিটাকে দেখে তো তুবা তো বেবি দেখলে অনেক বেশি হ্যাপি হয় নতুন নতুন সব কিছু পেয়ে সে অনেক বেশি হ্যাপি হয় তো সে আজকে অনেক হ্যাপি যেমন ফার্স্ট তাবিদকে পেয়ে অনেক হ্যাপি হয়েছিল এখন মাঝে মধ্যে একটু এক্সাইটমেন্ট দেখায় বাট অত কিছু না তো যেটা বলছিলাম যে বেবি না হলাম বুঝতে পারতাম না যে জীবনের এই স্ট্রাগলগুলো কেমন বা আমার আম্মু এই আমার যখন ছোট ছিলাম আমি তখন এই ব্যাপারগুলো নিয়ে কিভাবে ডিল করেছি বা কেমন ফ্রাস্ট্রেটেড থাকতো কারণ ছোটবেলায় থাকতে আমিও এই জিনিসটাই করতাম ইয়েস আমি বলছিলাম বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে মাশাল্লাহ আমার তুবার গ্রোথ সব কিছু মিলিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ বাট তুবার খাবার দাবার নিয়ে আমি কিন্তু প্রায় স্ট্রাগল করি হয়তো এটা কেউ দেখে বুঝতে পারে না বাট আমি এটার জন্য হসপিটালেও গিয়েছিলাম একবার গত বছর তো ওরা বলেছিল ওরা তোবাকে পাইপ দিয়ে খাওয়াবে ছাড়ার কোনো উপায় নেই যে অপশনটা আমি একেবারে না করে চলে আসছে তো ইয়েস ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ 620 অনেকগুলো ডেইলি ব্লগ করে ফেললাম তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেলেছি তাই ভাবলাম আজকের দিনটা কেমন গেল এই দিনটাও তোমাদের সাথে শেয়ার করি আর টুকটাক আগের আগে পিছের ভিডিও দিয়ে আমার ব্লগটা শেয়ার করি তুমি এখানে কি করো কি করছো আমি আমি এখন নাস্তা খাবো তুমি খাবা নাস্তা খাবা আর কি খাবো সকালটা শুরু হয়েছে মায়ের হাতের রান্না দিয়ে আম্মু তো এখন সব কিছু দেখাশোনা করে আমি পুরো রান্নাঘরের দায়িত্ব আম্মুকে দিয়ে দিয়েছি তো আম্মুর এই জিনিসটা এই যে কষ্টটা লাস্ট ভিডিওতেও বলেছিলাম আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না তো যাই হোক সকালবেলা এইভাবেই খেয়ে দিয়ে শুরু করলাম তো যখন আমি আলু ভাজি খাচ্ছিলাম এবং চা আম্মুর হাতের চাও কিন্তু অনেক মজা তো তখন তুবা দেখি যে একটু করে আগ্রহ দেখালো বাই দ্য ওয়ে আজকে কিন্তু ও 5 দিন পরে একটু করে খাবারের প্রতি আগ্রহ দেখাচ্ছিল এতদিন ও যাই খাচ্ছিল মুখে থুথু দিয়ে ফেলে দিচ্ছিল জাস্ট কয়েকটা বাইট সে এইখান থেকে আলু ভাজি খেয়েছে একদম জামা ভরে ফেলেছে খুবই বাজে অবস্থা তারপরও আমি বলছি খা মা তুই খা অ্যাটলিস্ট তুই কিছু তোর পেটে গেলেও আমার একটু শান্তি হবে আত্মায় শান্তি হবে তো সকালবেলায় নাস্তা খেয়ে শুরু করছিলাম আম্মু তাবিদ পাখিকে নিয়ে একটু ছিল কোলের মধ্যে তো তুবা একটু একটু খাচ্ছিল এটা দেখেই আমার শান্তি লাগছিল আমি এখন এই যে ভয়েসটা দিচ্ছি এটা 5ম দিনে ছিল এখন প্রায় 7 দিন হয়ে গিয়েছে তুবা পাখি তেমন কিছু খায় না তো 5ম দিনের আপডেট নিয়েই এখন আপাতত কথা বলি চলো তো তোমাদের বাচ্চারা কেমন করে বা আপনাদের বাচ্চারা কেমন করে বা বাচ্চারা অ্যাকচুয়ালি কতদিন পর্যন্ত এরকম না খেয়ে থাকলে একটা মা চুপচাপ হয়ে বসে থাকতে পারে আমি বারবার ওর মুখের সামনে খাবার নিয়ে যাই বাট মেয়েটা ইন্টারেস্টেড থাকে না অনেক রং ঢং করে মাশাল্লাহ আমার মেয়ে রং ঢঙের কোনো অভাব নাই প্রচুর রং ঢং করে মানুষ তার এই রং ঢং দেখে ভাবে যে হ্যাঁ ঠিক আছে ও মনে হয় অনেক বেশি খাওয়া দাওয়া করে অনেক অ্যাক্টিভ অনেক খাওয়া দাওয়া করে বাট পুরোটাই রং তো 5 দিনে যদি একটু করে আলু ভাজি খায় তাহলে কি হয় বলো এই হচ্ছে কি অবস্থা যে একটু ভিডিও করলাম এতটুকুই সে খেয়েছে তো এখন তার এই যে তার নখ আমি এখন কাটবো তো এই নখ কাটার এই যে সেটটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে খুবই ভালো এরকম আরও অনেক সেট কিন্তু বাংলাদেশে পাওয়া যায় আমি দেখেছি এই লাস্টবার যখন গিয়েছিলাম গত বছর তখন আমি ইউজ করেছি দেখতে সেম কিন্তু কাজ সেম না এমন শার্প না
আর এই কেচি টাইপের এই টাইপের এগুলো এটা দিয়ে আমি যখন তুপার নখ কাটি ইভেন কয়েকদিন আগে তাবিদেরও নখ কাটলাম, খুব সুন্দর ছিল এবং খুব সুন্দর করে ইজিলি আমি বাচ্চাদের নখ কাটতে পারি। আম্মু এখানে দেখো তাবিদকে কি সুন্দর করে চুলটা সিঁথি কেটে এক পাশে আঁচড়ে দিয়েছে। কয়েকদিন ধরেই চেষ্টা করছিলাম তাবিদের পাসপোর্টের জন্য ছবি তুলবো তুলবো তুলবো, বাট আলটিমেটলি তোলা হচ্ছে না, সব কিছু মিলিয়ে আমি আর পারি না। অ্যান্ড লাস্ট যে আমরা ফটোশ্যুট করলাম আমাদের ফ্যামিলি ফটোশ্যুট স্পেশাল, সেই ফটোশ্যুটের দিন আমি চেয়েছিলাম যে তাবিদের একটা পাসপোর্ট সাইজের ছবি তুলি, বাট তারেক ওই দিন এত অধৈর্য হয়ে গিয়েছিল দুই বাচ্চাকে নিয়ে, শেষের দিকে বলে আর ছবি লাগবে না চলো বাসায় যাই, আমি আর পারছি না। ও ইয়েস, তোমাদের সাথে এটা একটা জিনিস শেয়ার করি, ইটস ভেরি স্পেশাল। আমি তুবা পাখির যেমন হাত আর পায়ের ছাপ নিয়ে রেখেছিলাম, আমি তাবিদেরও তেমন করব। আমার এই জিনিসটা করতে খুবই আমি পছন্দ করি যে বাচ্চাদের ছোট ছোট মেমোরিজগুলো রেখে দিতে। তো এই জিনিসটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, মোটামুটি আমি অ্যামাজন থেকে শিন থেকেই শপিংগুলো করে ফেলি। এই যে দেখো সুন্দর করে হাতের ছাপটা পড়ে গেল। তুবারটা যখন আমি নিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি আমি এক একা করেছিলাম, এই যে দেখো খুবই হালকা ছাপ পড়েছিল, বাট তাবিদের সময় আম্মুর থেকে হেল্প নিলাম, সো এই জন্য ব্যাপারটা একটু সুন্দর হয়েছে, গাঢ় হয়ে হাত আর পায়ের ছাপ হয়েছে। আর মাঝের যে ছবিটা, মাঝের ছবিটা আমি কয়েকদিন পরেই ছবি ওয়াশ করে এখানে অ্যাড করে দেবো। সো ইটস অল ডান, একটা কাজ মোটামুটি ডান হলো। সো আমার অস্থির তুবা পাখিকে আমি একটু ব্যস্ত রাখার জন্য এখানে কালার্স দিয়েছি, কাগজ দিয়েছি, যাতে একটু সে আঁকাআঁকি করে। আর আমি একটু ওয়েট করি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সব কিছু করার পর ওরা যখন একটু ঘুমাবে আমি একটু রেস্ট নিব, এইটার জন্য আমি অপেক্ষা করতে থাকি করতে থাকি। সো ফাইনালি সেই টাইমটা চলে আসছে দুপুরবেলায়, তুবা পাখি এখন ঘুম থেকে উঠে গিয়েছে, এমনিতে তাবিদ ঘুমাচ্ছে। তো তুবা পাখি এতদিন আমার কোলের উপর আমার পেটের উপর শোয়ার জন্য খুব কান্নাকাটি করতো, আমি তো আর পারতাম না, তো খালি বলতাম মা আর কয়টা মাস আর কয়টা সপ্তাহ আর কয়টা দিন এরপর আমি তোকে কোলে নিব মা। তো এখন আমি এই জন্য চাই যে তুবাকে অ্যাটলিস্ট একটু কোলে নিই, আমার পেটের উপর মেয়েটা একটু ঘুমাক। তাবিদ এখনও তো ছোট আছে, এখন তো একটু বেশি ঘুমায়, পরে তো আর এত ঘুমও থাকবে না। সো এখন আপাতত একটু এই সময়টা তুবাকে যেটা আমি দিতে পারিনি সেটা একটু দেই। এভাবেই করতে করতে আমার সন্ধ্যাটা হয়ে যায়, এভাবেই চোখটা বন্ধ করি আবার খুলি, চোখটা বন্ধ করি আবার খুলি। তো বাচ্চারা যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমার আর কি লাভ। তো প্রেগনেন্সি টাইমে আমার খুব ইচ্ছা করতো যে এরকম পাকা পেঁপে খেতে, তখন তো আর পারতাম না, প্রেগনেন্সি টাইমে তো খাওয়া মা না। তো এখন পাকা পেঁপে খাচ্ছি, দেখো আম্মু থাকলে যে সুবিধাটা হয়, একদম কেটে কেটে সুন্দর করে আমাকে বাটিতে এনে দিয়েছে, আর আমি এই বাটিটা থেকে ইভেন আম্মু আমাকে চামচ এনে দিয়েছে, আমি সোফায় শুয়েছিলাম, এই হচ্ছে গিয়ে আরামের জীবন। পরে একটু করে চানাচুরও খেলাম, বাট এই চানাচুরটা খুব একটা বেশি ভালো লাগলো না, এটা আমি তারেকের কাছে পাস করলাম। সো যেই দিন তারেক বাসায় থাকে সেদিন তো লাভ হয়, আর আম্মুর সাথে সত্যি কথা বলতে অনেক বেশি আমার এখন লাভ হচ্ছে। এই দেখো তুবা তার কালার্স নিয়ে আমার তার পাপার তার হাত পা ভর্তি করে ফেলেছে, এটাই তার খেলা। মানে তাবিদ আসার পর তুবা কেন জানি অ্যাটেনশন নেওয়ার জন্য আমাদের সাথে অনেক বেশি চিল্লাচিল্লি করে, অনেক ফাঁসি হয়েছে ও আজকাল। তো আমি ওদের নার্সারিতে আন্টিকে বলছিলাম যে নার্সারি তোকে দেই, আন্টি বলছিল যে না নার্সারিতে আসলে তো অনেক লক্ষ্মী বেবি থাকে, বাট আমি যখন বললাম যে ও বাসায় এরকম করে ওরা কেউ বিশ্বাসই করলো না। যাই হোক তাবিদকে দেখে প্লিজ মাশাল্লাহ বলতে ভুলবে না আমার বাচ্চাদেরকে দেখে। তো এই যে দেখো তাবিদের অবস্থা, সে হচ্ছে কি সোজা হয়ে শুয়ে আছে, তাকে আমি ফ্রেশ করে দিয়েছি, আমি যে হালেই থাকি না কেন হাত পায়ে কালার সেই সেই বাচ্চাদেরকে সুন্দর রাখার চেষ্টা করি। আর তাবিদকে তুবা আমি তাবিদকে ওর পাপা কোলে নিলে তুবাও চায় হ্যাঁ আমি আসবো আমি আসবো মি 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 এরকম করে, এভাবেই আসলে আমাদের টাইমটা চলে যাচ্ছে। বাচ্চারা ক্যাও ম্যাও করে বাসা উল্টাপাল্টা করে, তারপরও চেষ্টা করি যে ওদেরকে একটু সুন্দর করে রাখতে, আর আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদের রাতে ওদেরকে গোসল করাতে, যাতে ওরা গোসল করলে একটা রাতে সুন্দর ভালো ঘুম হয়।
তো আজকে তুবাকে রাতে গোসল করালাম না যেহেতু ঠান্ডা, ও ঠান্ডা নিয়েও কথা বলবো পরের ব্লগে ইনশাল্লাহ। সো ও ঠান্ডার জন্য ওকে আমি আজকে আর গোসল করালাম না, আজকে তাবিদকে গোসল করিয়ে ফ্রেশ করে তারপর আবার আরেক যুদ্ধ ঘুম পাড়ানো, সে যুদ্ধে যেতে হবে দুই বাচ্চার। সো ইয়েস, তাবিদ পরে নিয়েছে স্লিপ স্যুট এবং আমাকেও এখন যেতে হবে সেই স্লিপ যুদ্ধে। সবাই অনেক ভালো থেকো, আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। আল্লাহ হাফিজ, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।